ভিতরে ঢুকে যাবে অর্থাৎ দুইটা নেয় বাইরে ফেলায় ভিতরে ঢুকায় পানি বের হয়ে যায় আপওয়ার্ড ফ্লো বেশি বেশি পানি বের হয় সো সক্রিয় পরিশোষণ নিয়ে যে মতবাদ ছিল ওইগুলো কিন্তু শেষ দেখি আমরা কি কি মতবাদ পড়লাম দেখো সক্রিয় পরিশোষণ নিয়ে কি কি মতবাদ ছিল লুন্ডেগড়ের মতবাদ আমরা মাত্র পড়ে ফেললাম প্রোটন অ্যান্ড কো ট্রান্সপোর্ট মতবাদ আমরা সবার প্রথমে পড়ছি আর মাঝখানে কি পড়ছি লেসিতিন বাহক ধারণা সো আমাদের সক্রিয় পরিশোষণ পুরোপুরি শেষ এখন আসো নিষ্ক্রিয় পরিশোষণের কি কি মতবাদ আছে প্রথমে আসো ব্যাপন ভাই আই হোপ ব্যাপন তোমরা নিজেরাই পারবা ব্যাপন ভাই কিছুই না খেয়াল করো ধরো এটা একটা মূল আর এই মূলের বাইরে আছে আমাদের বিভিন্ন ধরনের এই মূলের বাইরে এইটা হলো পানি এই পানির মধ্যে আছে কি বিভিন্ন ধরনের আয়ন ধরো সোডিয়াম আয়ন মূলের বাইরে বেশি পরিমাণে আছে আর মূলের ভিতরে ধরো কি আছে কম পরিমাণে আছে। তাহলে আমরা কি জানি ব্যাপন বা ডিফিউশন মানে কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাত্রা করে বিভিন্ন পার্টিকেল সো দেখো এখানেও কি হবে যেহেতু মূলের বাইরে পানিতে সোডিয়ামের পরিমাণ বেশি আছে আর মূলের ভিতরে কম আছে তাই এই যে মূলের বাইরের যে সোডিয়ামগুলো এরা কি বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাত্রা করে মূলের ভিতরে ঢুকে যাবে অর্থাৎ শোষিত হয়ে যাবে এইটাই হলো ব্যাপন তো এটা বুঝা এত কমপ্লেক্স না সেকেন্ড যে মতবাদ আছে সেটা কি আয়ন বিনিময় মতবাদ আচ্ছা আয়ন বিনিময় মতবাদ না ভাইয়া আমরা কিন্তু প্রোটন আয়ন ট্রান্সপোর্টের মধ্যে একটু একটু পড়ছি সেটা হলো কি আয়ন বিনিময় কিসের মাধ্যমে হয় জানো অ্যান্টি পোর্টারের মাধ্যমে হয় অ্যান্টি পোর্টার এটা কিন্তু আমরা আগেই পড়ছি তাও আমি একটু তোমাদের দেখাই দেখো আয়ন বিনিময় মতবাদটাই আসো খেয়াল করো সাপোজ এটা হলো মূলোরমের একটা কোষ এখন আমরা জানি মূলরমের কোষের অনেক ধরনের কি থাকে প্লাজমা ঝিল্লিতে অনেক ধরনের ইন্টিগ্রাল প্রোটিন থাকে এই ইন্টিগ্রাল প্রোটিনটা হইতে পারে ইউনিপোর্টার হইতে পারে কো ট্রান্সপোর্টার দুইটা পরিবহন করে একই দিকে পরে হইতে পারে অ্যান্টি পোর্টার এগুলা নিয়ে আলোচনা কিন্তু আমরা খনিজ দবন পরিশোষণের দ্বিতীয় ভিডিওতেই অলরেডি করছি তোমাদের কাছে যদি এই ওয়ার্ডগুলো নতুন মনে হয় তোমরা দ্বিতীয় ভিডিওটা দেখে আসতে পারো খুবই একদম ইজি হয়ে যাবে পানির মতো তো আমরা দ্বিতীয় ভিডিওতে কিন্তু এটা নিয়ে আলোচনা করছিলাম যে অ্যান্টি পোর্টার জিনিসটা কি দেখো অ্যান্টি পোর্টার মানে কি জানো অ্যান্টি মানে কি বিপরীত আর পোর্টার মানে ট্রান্সপোর্টার তাহলে অ্যান্টিপোর্টার মানে এমন একটা ট্রান্সপোর্টার যেটা নাকি দুইটা আয়ন পরিবহন করবে सपोज ধরো আমাদের কোষের ভিতরে হাইড্রোজেন আয়ন আছে আর কোষের বাইরে পটাশিয়াম আয়ন আছে সে দুইটা আয়ন পরিবহন করবে কিন্তু বিপরীত দিকে গটবে অর্থাৎ এই প্রোটিনটা ধরো একটা অ্যান্টিপোর্টার এই ইন্টিগ্রাল প্রোটিনটা একটা অ্যান্টিপোর্টার সে কি করে সে একটা হাইড্রোজেন নিয়ে বাইরে ফেলায় আবার পটাশিয়ামটা নিয়ে কি কোষের ভিতরে ঢুকায় তাহলে কি করলো সে হাইড্রোজেনটাকে বাইরে পরিবহন করলো আর পটাশিয়ামটাকে কি ভিতরের দিকে অর্থাৎ দুইটাকে কি বিপরীত দিকে পরিবহন করলো তাই না এই কারণে এটাকে কি বলে অ্যান্টিপোর্টার বলে সো আয়ন বিনিময় মতবাদটা কিন্তু এইটাই দেখো অ্যান্টিপোর্টারের মাধ্যমে কি আয়নের বিনিময় হয় না হাইড্রোজেন বাইরে গেলো পটাশিয়াম ভিতরে ঢুকলো তাহলে দুইটা আয়নের কি বিনিময় হলো তেমনই ভাইয়া এটা তো আমি ক্যাটায়নের কথা বললাম প্লাস প্লাস দুইটি ক্যাটায়ন অ্যানায়নও কিন্তু বিনিময় হইতে পারে সাপোজ এই যে হাইড্রক্সিলায়ন হাইড্রক্সিলায়ন কি হইল বাইরে গেল আর এর বিনিময় কী ক্লোরিনায়ন কি ভিতরে ঢুকলো এটাও কিন্তু হইতে পারে সো অ্যান্টিপোর্টার মানে কি যে নাকি দুইটা সাবস্টেন্স পরিবহন করে কিন্তু বিপরীত দিকে পরিবহন করে সো আয়ন বিনিময় মতবাদটা হইলো এইটাই যে দুইটা সাবস্টেন্স পরিবাহিত হবে কিন্তু বিপরীত দিকে এক্সচেঞ্জ হবে সো এটা গেল আমাদের আয়ন বিনিময় মতবাদ থার্ড যে আমাদের মতবাদটা ছিল সেটা কি ছিল ডোনান সাম্য অবস্থা আচ্ছা ডোনান সাম্য অবস্থা পড়ার আগে আমরা চার নাম্বার মতবাদ অর্থাৎ ব্যাপক প্রবাহ মতবাদটা একটু পড়ে নেই ব্যাপক প্রবাহ মতবাদটা কি ভাইয়া একটু দেখো সাপোজ ভাইয়া এটা একটা উদ্ভিদ আমরা জানি উদ্ভিদে কিন্তু প্রসেদন বা ট্রান্সপিরেশন প্রক্রিয়ায় কি পানি বের হয়ে যায় তাই না পানি বের হয়ে যায় আর উদ্ভিদ মূল থেকে কি শোষণ করে পানি শোষণ করে তাহলে পানির কিন্তু এরকম একটা আপওয়ার্ড ফ্লো থাকে ফ্লোটা কি মূল থেকে পানি শোষণ করে সেটা মাধ্যমে উপরে জাইলেমের হয়ে প্রসোদন প্রক্রিয়া কি হয় বের হয়ে যায় যখন নাকি ভাইয়া প্রশোধনের পরিমাণ অনেক বেশি হয় বেশি বেশি পানি বের হয় তখন মূল থেকেও কি পানি শোষণের হার কি করতে হবে বাড়াইতে হবে আচ্ছা মূল থেকে যখন পানি শোষণের হার বাড়ে তখন এই পানির মধ্যে কি থাকে ভাইয়া ধরো এটা এক একটু পানি এক বালতি পানি এই পানির মধ্যে কি ভাই বিভিন্ন আয়ন থাকে না সোডিয়াম ক্লোরিন পটাশিয়াম এগুলা বিভিন্ন আয়ন থাকে না তাহলে এই পানি যখন নাকি এটার ভিতরে ঢুকে তখন পানির সাথে কিছু পরিমাণ আয়নও কি এই এটার ভিতরে কি হইতে পারে ঢুকে যেতে পারে সো এটাকে বলে ব্যাপক প্রবাহ মতবাদ অ্যাকচুয়ালি ব্যাপক প্রবাহ মতবাদ হলো অ্যাকচুয়ালি খাদ্যের ডিস্ট্রিবিউশনের একটা মতবাদ এটা অন্য রকমের একটা মতবাদ যেখানে জাইলেম আর ফ্লোয়েমের অ্যাকচুয়ালি খাদ্যের ডিস্ট্রিবিউশন নিয়ে প্রথমে কথা বলছে তোমাদের বইয়ে ব্যাপক প্রবাহ মতবাদ দিয়ে জাস্ট আয়নের শোষণটা হইলো বুঝাইছে সো এটা ছিল আমাদের ব্যাপক প্রবাহ মতবাদ ফাইনালি চলে আসো ডোনান ডোনান সাম্যবস্থা মানে কি বুঝাইছে দেখো আমাদের যে সেল আছে এই সেলের মধ্যে কিন্তু অনেক ধরনের প্রোটিন তৈরি হয় আমরা জানি রাইবোজম কি তৈরি করে প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিনগুলো কিন্তু ম্যাক্সিমামই নেগেটিভ চার্জ আর প্রোটিনগুলো যেহেতু ভাইয়া বড় বা লার্জ মলিকিউল প্রোটিনগুলো কি মলিকিউল অনেক বড় হয় যেহেতু এরা অনেক বড় বা লার্জ মলিকিউল তাই এরা কিন্তু এই যে ভাইয়া ঝিল্লি আছে কোষের যে বাউন্ডারি বা কোষ ঝিল্লি আছে এই কোষ ঝিল্লিগুলা তারা কি করতে পারে না ভেদ করতে পারে না দেখো প্রোটিনগুলো যেহেতু অনেক লার্জ মলিকিউল বা বড় তাই এই যে ভাইয়া ঝিল্লিটা আছে এই কোষ ঝিল্লিটা কিন্তু প্রোটিন কি ভেদ করতে পারে না অর্থাৎ কোষ কোসডিলির এই সাইডে আসতে পারে না ঠিক আছে কারণ এটা কি অনেক বড় তাই সে কোষ এই এদিকে আসতে পারে না মানে কোষ কোষডিলি ভেদ করে বাইরে আসতে পারে না কিন্তু ভাইয়া দেখো আমাদের কোষের ভিতরে যত বেশি প্রোটিন সিনথেসিস হবে কোষের ভিতরে নেগেটিভ চার্জের মান কি বাড়তে থাকবে প্রোটিনগুলা ম্যাক্সিমামই কি ধরনের চার্জ নেগেটিভ চার্জ এবং এই নেগেটিভ চার্জের পরিমাণ ধীরে ধীরে কি বাড়তে থাকবে যত বেশি প্রোটিন সিনথেসিস হবে তো এইখানে কি একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয় না অর্থাৎ ভিতরে নেগেটিভ চার্জের আধিক্য দেখা যায় যার কারণে তড়িৎ চার্জের একটা পার্থক্য দেখা যায় ভিতর আর বাহিরের মধ্যে এই ইলেকট্রিক্যাল গ্র্যাডিয়েন্ট অর্থাৎ এই যে নেগেটিভ চার্জটাকে নিউট্রাল করার জন্য বাইরে থেকে যেভাবে পজিটিভ চার্জগুলা এইগুলা এসে কি এই নেগেটিভ চার্জগুলারে কি করে নিউট্রাল করে বাইরে থেকে পজিটিভ আসে তখন পজিটিভ নেগেটিভ দুইটা সমান হয়ে যায় এবং ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেইনটেইন হয় অর্থাৎ তড়িৎ সাম্যবস্থা মেইনটেইন হয় সো দেখো ডোনান শ্যামসে অ্যাকচুয়ালি বলছে কি দেখবা তোমাদের হাসান সারির বইয়ে সুন্দর মতো লেখা আছে যে কিছু অব্যাপনযোগ্য নেগেটিভ চার্জ থাকে আমরা এখানে অব্যাপনযোগ্য মানে কি যেগুলা নাকি ঝিল্লি ভেদ করে এই দিক এই দিক যাওয়া আসা করতে পারে না অর্থাৎ চলাচল করতে পারে না যেহেতু এই প্রোটিনগুলো অনেক লার্জ মলিকিউল তারা এই ঝিল্লি ভেদ করে এই সাইডে আসতে পারে না সো এই কারণে বলছে যে অব্যাপনযোগ্য ঋণাত্মক চার্জ তাহলে দেখো প্রোটিনগুলো কি ঋণাত্মক চার্জ আর যেহেতু এরা অনেক বড় তাই তারা এই কোষ কোর্সঢিল্লিটারে ভেদ করতে পারতেছে না সো কিছু অব্যাপনযোগ্য ঋণাত্মক চার্জকে নিউট্রাল করার জন্য বাহির থেকে কিছু ছোট ছোট ছোটো পটাশিয়ামায়ন কিন্তু অনেক ছোট তাই এটা ইজিলি এই ঝিল্লি ভেদ করে ভিতরে ঢুকতে পারে দ্যাটস ওয়াই এই নেগেটিভ চার্জে নিউট্রাল করার জন্য বাহির থেকে কিছু ধনাত্মক চার্জ এসে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি বা তরির সাম্যবস্থা মেনটেন করে এই যে ভাইয়া তরিৎ সাম্য অবস্থা বা ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেইনটেইন হইল এটাকেই বলে ডোনান সাম্য অবস্থা চলো আমরা একটু দেখি আমাদের হাসান সাহেবের বইয়ে ডোনান ভারসাম্য অবস্থা নিয়ে কি লেখা আছে দেখো কি লেখছে কোষ ঝিল্লির অভ্যন্তরে অবেপনযোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ থাকলে আমরা জানি এটা হলো কোষ এই কোষের ভিতরে অনেক প্রোটিন তৈরি হয় যেগুলো নাকি কি চার্জ ঋণাত্মক চার্জ বিশিষ্ট প্রোটিন এবং যেহেতু এরা অনেক বড় তাই তারা কোষ ঝিল্লি কি করতে পারে না ভেদ করতে পারে না ঠিক আছে সো এইগুলা হইল অবেপনযোগ্য ঋণাত্মক চার্জ এই যে পি দিয়ে আমি প্রোটিন বুঝাচ্ছি ঠিক আছে তাহলে এই প্রোটিনগুলো হইল ঋণাত্মক চার্জ থাকলে একে নিরপেক্ষ করার জন্য দেখো নেগেটিভ চার্জ বাইরে গেছে তাই এটারে নিরপেক্ষ করার জন্য বাহির থেকে ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন হ্যাঁ ক্যাটায়ন তো ছোটো হয় পটাশিয়াম আয়ন সোডিয়াম আয়ন এগুলো তো অনেক ছোট দেড়শোয় এই ছোটো আয়নগুলো ইজিলি কী করতে পারে কোষের ভিতরে ঢুকতে পারে ঢুকে এই যে নেগেটিভ চার্জগুলো এই যে প্লাস চার্জ এই মাইনাস চার্জকে কি করে দিতে পারে নিউট্রাল করে তরিত সাম্য অবস্থা বজায় রাখতে পারে এটা কি বলে ডোনান সাম্য অবস্থা সো এই ছিল আমাদের খনিজ লবণ পরিশোষণ নিয়ে যে থিওরিগুলো আসছিল সেগুলো আমাদের খনিজ লবণ পরিশোষণ আজকে শেষ হলো তোমরা যদি আমাদের ক্লাসগুলো ফলো করে থাকো তাহলে অবশ্যই এখন খনিজ লবণ পরিশোষণ নিয়ে তোমাদের কোনো ডাউট থাকা মনে হয় সম্ভব না বাট যদি তোমাদের ডাউট থেকে থাকে কোনো বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই ভাইয়া কমেন্ট সেকশনে আমাদের জানাবা আমি অবশ্যই কমেন্টে তোমাদের রিপ্লাই দিব এবং তোমাদের ডাউটগুলো অবশ্যই সলভ করবে সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও নেক্সট ক্লাস নিয়ে আসবো আমি প্রসেদন নিয়ে সেখানে আমরা প্রসেদন নিয়ে ব্যাপক আলোচনা করব থ্যাংক ইউ সো মাচ